নরসিংদীর মাধবদীর কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ মোল্লা, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজিজ, প্যানেল চেয়ারম্যান বিনা আক্তার সহ পরিষদের মেম্বারবৃন্দ। এ সময় 9টি ওয়ার্ডের হতদরিদ্র ও দিনমজুর 105টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে 10 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 1 কেজি লবণ ও 1টি সাবান। পর্যায়ক্রমে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ মোল্লা।